वेलकम टू माय चैनल। आज के अपने साथ शेयर करब खासिर कलेजा भुना रेसिपी और एर जोन्नो नहीं खासिर कलेजा एखाने नहीं शुद्ध कलेजा नहीं देखुन फ्याबसाओ नहीं एगुलाके एरकम पिस पिस करे छोटो छोटो करे केटे नहीं कलेजागुलोके भालो करे गरम पानीते धुए निब। आपनारा चाइले दो मिनट धरे गरम पानीते एटाके सिद्ध करे निते पारेन। তাহলে চলুন চলে যাই মূল রান্নাতে। আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার দিয়ে দিব এক কাপের মতন পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিগুলোকে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন আমি এখানে লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা। এবার কিন্তু এই মশলাগুলোকে একসাথে ভালো মতো ভেজে নিতে হবে আর দুই তিন থেকে তিন মিনিট ধরে মশলাগুলোকে ভেজে নেবেন যাতে মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবার অ্যাড করছি এক চা চামচের মতন হলুদ। এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতন লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়া এক টেবিল চামচ করে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এই মশলাগুলোকে বাকি মশলার সাথে ভালোমতো মিশিয়ে নিব। একটু পানি দিয়ে ভালোমতো মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি মশলাগুলোকে প্রায় 10 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন টক দই। আপনারা চাইলে কিন্তু এই টক দইটা নাও দিতে পারেন, এটি অপশনাল। এবার টক দইটি মশলাগুলোর সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিতে বলতে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি টোটালি মশলাটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খাসির যে কলিজাগুলো ছিল সেগুলো, এগুলো কিন্তু আমি গরম পানিতে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে। কলিজাগুলো কিন্তু ভালো মতন কষাতে হবে। মনে রাখবেন যতটা ভালো মতো মশলা কষবে এবং এই মশলার সাথে কলিজাগুলোকে কষিয়ে নেবেন ঠিক ততটাই ভালো টেস্ট আসবে। দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ, এটা আমি শুধুমাত্র ফ্লেভারের জন্যই দিচ্ছি। এবার এটিও এটার সাথে ভালো মতো মিশিয়ে নিব। এবার এটাকে আমি প্রায় ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন ঢেকে দিব। 7 মিনিট পর দেখুন এবার এটিকে একটু নেড়েচেড়ে দিব। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি, কলিজাতে যে পানিটা ছিল সেটাই কিন্তু এখানে বের হয়ে এসেছে। এই পানিটা শুকিয়ে নিব। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি কিন্তু পানি দিয়ে দিব। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আমি কিন্তু যে পানিটা দিয়েছিলাম সেটাকে একদম শুকিয়ে নিচ্ছি। যেহেতু এটা ঘন ঘন হবে তাই হচ্ছে এখানে কোনো ঝোল থাকবে না, একটা গ্রেভি টাইপের হবে, তাই পানিটাকে শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা কিন্তু দেওয়ার পরে প্রায় 5 মিনিটের মতন এটাকে জাল করতে হবে। 5 মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে কলিজা ভুনা। আমার কলিজা ভুনা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে।
আমি এখানে কলিজাগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা থেকে কিন্তু গরম ধোঁয়া বের হচ্ছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা নতুন নতুন কী কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায়, দেখা হবে নতুন কোনো রেসিপি।